Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমাদের সহজ আরবি ভাষা শিক্ষা এর পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের একটু অন্যরকম ভাবে আপনাদের সামনে উপস্থাপিত হয়েছি। আমাদের বিভিন্ন কাজের বিভিন্ন কোয়ালিটির মান নিম্ন থাকতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতায় কোনো ঘাটতি নাই। তো কাজেই আমাদের কোয়ালিটিগুলো লক্ষ্য না করে আমাদের আন্তরিকতা এবং আমাদের শিখানোর বিষয়বস্তুর উপরে নজর রাখার জন্য আমরা আবেদন জানাচ্ছি। তো আজকে আমাদের পঞ্চম পর্বে আমরা বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে তিনটা আয়াত, পবিত্র কোরআনের সূরা বাকারার 257 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। এরপরে সূরা বাকারার 20 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আংশিক। এরপর আমরা দেখতে পাচ্ছি সূরা নিসা আয়াত নম্বর 81, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। দর্শক, লক্ষ্য করবেন প্রথম আয়াতে আল্লাহ শব্দের উচ্চারণ রয়েছে আল্লাহু, দ্বিতীয় আয়াতে রয়েছে আল্লাহা এবং তৃতীয় আয়াতে রয়েছে আল্লাহি। এরপরে আপনারা আরো লক্ষ্য করছেন যে প্রথম বাক্যে রয়েছে মুহাম্মাদুন রাসূলুল্লাহ, দ্বিতীয় বাক্যে আমরা দেখতে পাচ্ছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এবং তৃতীয় বাক্যে আমরা দেখছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, অর্থাৎ একই মুহাম্মাদ, সে কখনো মুহাম্মাদুন, কখনো মুহাম্মাদান এবং কখনো মুহাম্মাদিন। তো কখন মুহাম্মাদুন হবে, কখন মুহাম্মাদান হবে, কখন মুহাম্মাদিন হবে, এটা জানার নামই হচ্ছে আরবি ব্যাকরণের একটি বড় অংশ। মুহাম্মাদুন হলে অর্থ কি হবে, মুহাম্মাদান হলে অর্থ কি হবে, মুহাম্মাদিন হলে অর্থ কি হবে, এটা জানাটাই হচ্ছে আরবি গ্রামারের প্রায় 80% জ্ঞান। তো এই ইতিহাসটা কিভাবে আসলো সেটা আমরা একটু আপনাদের সামনে আলোচনা করতে চাই। আপনারা জানেন যে কোরআন যখন নাজিল হয়েছে তখন কোরআনে জের জবর পেশ কিছুই ছিল না, পরবর্তীতে একজন খলিফার সময় এটা সংযোজন করা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 40 বছর পরে, যখন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা ছিলেন, আবুল আসওয়াদ আদ-দুয়াইলি নামক একজন ব্যক্তি তিনি দেখতে পেলেন যে একজন কোরআন তেলাওয়াত করছে। আপনারা যে আয়াতটি দেখতে পাচ্ছেন সূরা তাওবার আয়াত নাম্বার 3 এর শুরুতে, তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু মৃত্যু হয়ে গেছে 40 বছর, বেশ একটা বিশাল জেনারেশনের নতুন এসেছে, একটা জেনারেশন মানে অনেকে চলে গেছে, অনেক অনারব তখন ইসলাম গ্রহণ করেছে, তো কোরআন তেলাওয়াতের মধ্যে অনেক হেরফের অবস্থা তৈরি হচ্ছিল। উনি একদিন শুনলেন যে কেউ একজন মসজিদে বসে এই আয়াতটি পড়তে যেয়ে শেষে বলছে, একটু আপনারা স্ক্রিনে দেখতে পাবেন কালার করা আছে, রাসূলুহু, আয়াতটা এমন, ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি হাজ্জিল আকবার, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে বড় হজের দিনের ঘোষণা হচ্ছে এই যে আন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের থেকে সম্পর্ক ছিন্ন করেছেন। কিন্তু এক ব্যক্তি সে তেলাওয়াত করছিল রাসূলুহুর জায়গায় রাসূলাহু, যার অর্থ হয়ে দাঁড়ায় যে নিশ্চয়ই আল্লাহ সম্পর্ক ছিন্ন করেছেন মুশরিকদের সাথে এবং তার রাসূলের সাথে। তো যখন তিনি দেখলেন কোরআনের এরকম অর্থ পরিবর্তনের মতো তেলাওয়াত, তখন তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে জানালেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু তাকে এই নিয়ম নীতি অবলম্বন করে এবং সঠিক নিয়ম নীতি কি হবে তার উপর ভিত্তি করে একটি রচনা করতে বললেন। সেখান থেকেই মূলত এই শাস্ত্রের উদ্ভাবন।